আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। আচ্ছা, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অপটিমাইজেশন এন্ড কন্টেন্ট এসইও প্লাস অ্যানালিটিক্স রিপোর্ট ভিউ, টোটাল একটা টপিককে হচ্ছে আমরা দুইটা ক্লাসে ভাগ করছি। আজকে একটা ভাগ দেখবো, দেন নেক্সট আরেকটা ক্লাসে আরেকটা ভাগ দেখবো। ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে আমরা ইউটিউবটাকে দুই ভাগে হচ্ছে ভাগ করি। একটা হচ্ছে দুই ভাগে ভাগ করি বলতে চ্যানেলের এসইও করি, এক ভাগে চ্যানেল রিলেটেড, আরেকটা হচ্ছে কন্টেন্ট রিলেটেড এসইও করি। তো আজকে মূলত হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল অপটিমাইজেশনের মধ্যে চ্যানেলের এসইওর পার্ট এবং পুরো চ্যানেলটা কিভাবে আমরা তৈরি করতে পারি সেটাই দেখি। ইউটিউব সম্পর্কে যদি বলি তাহলে হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন সাইট এবং হচ্ছে একটা এন্টারটেইনমেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে মূলত আমরা যা কিছু পাই সবকিছু হচ্ছে ভিডিও আকারে পেয়ে থাকি। এবং গুগলের পরে দ্বিতীয় বৃহত্তম বা দ্বিতীয় সার্চ ইঞ্জিন হচ্ছে ইউটিউবটা। এখানে আমরা যা কিছু লিখে সার্চ করব সবকিছুর আনসার ভিডিও আকারে এবং হচ্ছে অডিওর ভিত্তিতে বিভিন্ন রকম ইনফরমেশন খুব সুন্দরভাবে পেয়ে যায়। দেশ, বিভিন্ন কান্ট্রি এবং হচ্ছে কালার, বিশেষ করে হচ্ছে বর্ণ বৈষম্য অনেক কিছুর উপর ভিত্তি করে হচ্ছে ইউটিউবে আমরা সব ধরনের কন্টেন্ট পাবলিশ করতে পারি না, এটা ডিপেন্ড করে। ইউটিউবের সব ধরনেরই মোটামুটি সব কিছুই পাওয়া যায়, তবে সেই ক্ষেত্রে হচ্ছে যে ধরনেরই কন্টেন্ট পাবলিশ করতে যাব সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে অবশ্যই অবশ্যই ইউটিউবের প্রাইভেসি পলিসি সবকিছু মেনেই কন্টেন্ট গুলো পাবলিশ করতে হবে। তো চলেন আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনটা শুরু করি, যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন। আব্দুল মোমিন স্যার, ডিসপ্লে ব্রাইটনেস বাড়ানো। অলরেডি একজন স্ক্রিন শেয়ার করে ফেলছেন, তার কারণ শেয়ার করতে হবে না, শুধু হচ্ছে ক্লাসটা দেখ। আচ্ছা, আমরা যেই কোন ব্রাউজারে যাই, মূলত ইউটিউব চ্যানেলটা বা ইউটিউবটা আমাদেরকে আমাদের ইমেল আইডির আন্ডারে হচ্ছে দিয়ে দেয়, ইমেল আইডি থেকে বা জিমেইল অ্যাকাউন্ট থেকে হচ্ছে প্রোভাইড করা হয়ে থাকে। মানে এই যে মেলে করেন আর একটা যে মেলে সেটা দেখুন। তাহলে ওই ব্রাউজার ওপেন করো। আমাদের সবাইকে হচ্ছে সবার ইমেল আইডির আন্ডারে হচ্ছে এক একটা করে ইমেল আইডি ইউটিউব চ্যানেল দিয়ে দেওয়া আছে। আমরা যখন আমাদের নাম দিয়ে ইমেল আইডি গুলো বা হচ্ছে জিমেল আইডি গুলো ক্রিয়েট করি, তখন ওই জিমেল আইডির আন্ডারেই যখন আমরা ইউটিউবে লগ ইন করি, ইউটিউবে লগ ইন করানো মাত্রই আমাদের নাম দিয়ে আমাদের নামের রেফারেন্সে ডিফল্ট ভাবে হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করে দেওয়া হয়ে যায়। আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের জন্য সরাসরি চলে যাব ইউটিউব ডট কমে। আসি, ইউটিউবে আসার পরে হচ্ছে আমাদেরকে আমাদের ড্যাশবোর্ডটা, মূল যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডটা দেখাচ্ছে। এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে সুইচ অ্যাকাউন্টে। আমাদের সবার এখান এই কোনাটা একটু খেয়াল করবেন, যদি ইমেল আইডি লগ ইন করা না থাকে তাহলে হচ্ছে এখানে সাইন ইন নামে একটা লিখা থাকবে। যেহেতু সাইন ইন নামে কোনো লিখা নাই, তার মানে হচ্ছে আমাদের ইমেল আইডি গুলো লগ ইন করা আছে। সুইচ অ্যাকাউন্টে যাব, সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পরে হচ্ছে আমাকে এখানে আমাদের ডিফল্ট যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা দেখাচ্ছে।
ভিউ অল চ্যানেলস এ চলে যাই। ভিউ অল চ্যানেলস এ গেলে হচ্ছে আমাদেরকে চ্যানেল গুলো দেখাবে যে আমাদের ইমেল আইডি থেকে কতগুলো চ্যানেল ক্রিয়েট হয়েছে। আমাদের যে নাম দিয়ে হচ্ছে আমরা ইমেল আইডিটা ক্রিয়েট করেছি সেই নামেই একটা চ্যানেল দিয়ে দেওয়া আছে, এখান থেকে হচ্ছে সরাসরি চলে যায় ক্রিয়েট নিউ চ্যানেল, ক্রিয়েট এ চ্যানেল। এমন একটা বিশেষ করে ইউটিউব চ্যানেল গুলো এমন ভাবে তৈরি করা হয়, এমন এক নামে তৈরি করা হয়, বর্তমানে বর্তমানে এমন একটা নামে তৈরি করা হয় যেন হচ্ছে আমার ভিডিও কন্টেন্ট বা আমি যে ধরনের ভিডিও গুলো চ্যানেল থেকে পাবলিশ করব, ভিডিও টাইপ এবং চ্যানেল নেম দুইটা সেম ক্যাটাগরির হয়ে থাকে, দুইটা সেম ক্যাটাগরির নাম হয়ে থাকে, ভিন্ন রকম নাম দিলেও তাতে কোনো সমস্যা নেই। আমাদেরকে চ্যানেল গ্রো করানোর জন্য হচ্ছে চ্যানেলের এসইও করতে হবে। আচ্ছা, কথার কথা, আমরা টেক ল্যান্ড নামে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, এখানে টেক রিলেটেড টেকনোলজিক্যাল বা ইনফরমেটিভ যা কিছু আছে সেই রিলেটেড হচ্ছে কন্টেন্ট পাবলিশ হবে, ভিডিও পাবলিশ হবে। আচ্ছা, চ্যানেলের নাম দিলাম, নাম দিয়ে হচ্ছে ইউটিউবের যত পলিসি আছে সবকিছু মেনে হচ্ছে আমরা চ্যানেলটা ক্রিয়েট করতে যাচ্ছি, ক্রিয়েটের মধ্যে ক্লিক করুন। আর ইউটিউব চ্যানেলের এখন যে নাম দিচ্ছি এই নামগুলো আমরা চাইলে যে কোনো সময় যে কোনো দিন যে কোনো ভাবে হচ্ছে চেঞ্জ করতে পারে, তাতে কোনো সমস্যা হবে না এবং ইউটিউব বা গুগল কোনো সমস্যা করবে না। এখানে একটা নোট দেখাচ্ছে দিস চ্যানেল ডাজ নট এক্সিস্ট, অবশ্যই এক্সিস্ট করে। আমরা আমাদের প্রোফাইল ইমেজ থেকে ক্লিক করে সরাসরি চলে যাব সুইচ অ্যাকাউন্টে, দেন টেকল্যান্ডে যাব। টেকল্যান্ডে আসছি, টেকল্যান্ড অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে আসছি, এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে ইউটিউব স্টুডিও। আমাদের মূল যা কাজ হবে সব হচ্ছে ইউটিউব স্টুডিওর ভিতরে। ইউটিউব স্টুডিওতে আসলাম, কন্টিনিউতে ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে আমাকে পুরো কন্টেন্টের পুরো ড্যাশবোর্ডটা দেখাচ্ছে। চ্যানেল অপটিমাইজেশনের একদম প্রথম ধাপ হচ্ছে সেটিংস থেকে আমাদেরকে শুরু করতে হবে। সেটিংস এ এসে হচ্ছে আমরা জেনারেল, ডিফল্ট ইউনিট, US ডলার, চ্যানেল, চ্যানেলের মধ্যে হচ্ছে আমাকে এখানে কান্ট্রি রেসিডেন্স দিতে বলছে, আমি যার জন্যই কাজ করব অথবা যদি আমি আমার জন্যই কাজ করি, প্রত্যেকটা চ্যানেল স্পেসিফিক কিছু কান্ট্রির জন্য হয়ে থাকে। আর ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করেন কান্ট্রি লোকেশন বাংলাদেশ দিয়ে, ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে ভিডিও কন্টেন্ট গুলো হচ্ছে ইংলিশে পাবলিশ করতে হবে, ইন্টারন্যাশনাল যদি চিন্তা করেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে বাইরের দেশের বাইরের কন্টেন্ট গুলো ইংলিশে থাকে, কান্ট্রি লোকেশন সে কোন দেশ থেকে পাবলিশ করছে সেই কান্ট্রি লোকেশনটা ওভাবে সেট করে দেয়, যেহেতু আমরা বাংলাদেশ থেকে ক্রিয়েট করছি সেই জন্য হচ্ছে বাংলাদেশটা দিয়ে দিচ্ছি। বাংলাদেশ যাওয়ার পরে হচ্ছে আমাকে এখানে এন্টার কমা ভ্যালু, এখানে মূলত হচ্ছে আমাকে কিছু কিওয়ার্ড দিতে বলছে, কিওয়ার্ডটা কিসের উপর ভিত্তি করে হচ্ছে আমি দিব, আমার এখান থেকে যে ধরনের বা যে টপিকের উপর ভিত্তি করে কন্টেন্ট গুলো পাবলিশ করা হবে সেই টপিকের টপিক রিলেটেড হচ্ছে কিওয়ার্ড দিতে হবে। আচ্ছা, কি ধরনের দিতে পারি? কথার কথা, আমার এখান থেকে ফ্রিল্যান্সিং রিলেটেড টিপস অথবা ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও যাবে, আচ্ছা দেন হয়তো বা আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কথা বলতে পারি। ডিজিটাল মার্কেটিং বিগিনার্স, ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স, ওকে, অনলাইন কোর্স, অনলাইন কোর্সের আগে হচ্ছে ডিজিটাল মার্কেটিং
মার্কেটিং অনলাইন কোর্স, বা এই যে ওয়ার্ড গুলো লিখছি, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং টিপ, ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স, ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্স, ফ্রি কোর্স, 500টা ওয়ার্ডের ভেতরে আমাকে এমন কিছু কিওয়ার্ড এখানে দিতে হবে যেগুলো হচ্ছে সব ইউজুয়ালি হচ্ছে আমাদের ইউটিউবে সার্চ করছে মানে। কেউ কেউ ফ্রিল্যান্সিং ফ্রি কোর্স লিখেও সার্চ করতে পারে, ফ্রিল্যান্সিং কোর্স লিখেও সার্চ করতে পারে, বা ফ্রিল্যান্সিং টিপস লিখেও সার্চ করতে পারে। মূলত ইউটিউবে হচ্ছে আমাদেরকে যে কন্টেন্ট গুলো দেখায়, সবার আগে কি দেখায় আমাদের, সবার আগে হচ্ছে আমাদেরকে ইউটিউবে কন্টেন্ট রিলেটেড ভিডিও দেখায়। এরপরে হচ্ছে ভিডিও দেখার পরে সরি আমাদেরকে ভিডিও দেখায়, ভিডিওর পরে হচ্ছে আমাদের চ্যানেল গুলোকে দেখে, সবার আগে কিন্তু কখনো আমাদেরকে চ্যানেল দেখায়। সেই জন্য হচ্ছে আমাদেরকে চ্যানেল থেকে যে ধরনের ভিডিও গুলো পাবলিশ করা হবে, ওই পাবলিশিং ভিডিও রিলেটেড হচ্ছে টপিক গুলোকে আগে এখানে চিন্তা ভাবনা করে হচ্ছে এসইও টাইপ কিওয়ার্ড গুলোকে এখানে বসাতে হবে। অবশ্যই অবশ্যই 500 ওয়ার্ড মিক্স করে ফুল একটা কিওয়ার্ড বসায় দিতে হবে, 500-র নিচে কোনো ওয়ার্ড বসানো যাবে না, এটা আমার রুলস। আপনি যত কম কিওয়ার্ড দিবেন তত কম, তত স্লো আপনার চ্যানেল গুলো হচ্ছে গ্রো করবে, যত বেশি এবং ভালো কিওয়ার্ড দিবেন তত তাড়াতাড়ি চ্যানেল গ্রো করতে সাহায্য করবে। আচ্ছা আমরা এইভাবে করে হচ্ছে আমাদের জন্য হোক, বায়ারের জন্য হোক, বায়ারের চ্যানেল কি ধরনের সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা চ্যানেলের কিওয়ার্ড গুলো দিব। সেভ করে দিচ্ছি, কিওয়ার্ড সেভ হয়ে গেল। সেটিংস থেকে আবার চ্যানেলে আসি, চ্যানেল থেকে হচ্ছে অ্যাডভান্স সেটিংস এ আসি। অ্যাডভান্স সেটিংস এ হচ্ছে মূলত আমরা কোন ধরনের কাদের জন্য কন্টেন্ট পাবলিশ করতে চাচ্ছি সেগুলোর পারমিশন, এগুলো এই মুহূর্তে আমাদের প্রয়োজন নাই। এটা কি বাচ্চাদের জন্য হবে নাকি হচ্ছে অ্যাডাল্টদের জন্য হবে, এটা রিভিউ। দেন হচ্ছে গুগল অ্যাডস এর ক্লাসে গেলে হচ্ছে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক করে কিভাবে ইউটিউব ভিডিও গুলোতে হচ্ছে পারমিশন অ্যাড এ দিতে পারবো সেটা। তারপর অটোমেটেড ক্যাপশন ইংলিশে যদি হয় তাহলে হচ্ছে সাবটাইটেল কি আসবে কি আসবে না। অ্যাডভার্টাইজমেন্টের এখানে যে ড্যাশবোর্ডটা দেওয়া আছে এটা এনেবল অবস্থায় থাকবে, আমি যদি ক্লিক করে দেয় ডিজেবল করে দেওয়া মানে হচ্ছে আমাদের ইউটিউব থেকে কোনো রেভিনিউ জেনারেট হবে না। অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে রেভিনিউ জেনারেট করতে হবে। ফিচার এলিজিবিলিটির মধ্যে আসি, স্ট্যান্ডার্ড ফিচার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছিলাম তখনই হচ্ছে আমাকে স্ট্যান্ডার্ড ফিচারটা এনেবল করে দিছে। ইন্টারমিডিয়েট ফিচারের মধ্যে হচ্ছে আমাদের ভিডিও রিলেটেড হচ্ছে কিছু পারমিশন নিতে হবে, যেমন কি পারমিশন, ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, কাস্টম থাম্বনেল, লাইভ স্ট্রিমিং, আমরা ইউটিউবের মধ্যে লাইভে এসে স্ট্রিম করতে পারি, এটা রিসেন্ট কয়েক বছর আগে অ্যাড করা হয়েছে। কাস্টম থাম্বনেল, প্রত্যেকটা ভিডিও যখন পাবলিশ করা হয় ভিডিওর উপরে যে কোনো একটা ইমেজ দেওয়া হচ্ছে আমরা কাস্টম থাম্বনেল করি, যদি এই পারমিশন গুলো না নেই সেই ক্ষেত্রে হচ্ছে আমি যত রকম যত ছবি দিই আমার ইউটিউব ভিডিওর উপর থেকে ওই ইমেজটা রিমুভ করে দেবেন। এবং মিনিমাম 5 মিনিট বা 10 মিনিট পরে যদি বা 15 মিনিটের উপরে যদি কোনো ভিডিও হয় সেটার জন্য হচ্ছে আমার পারমিশন নিতে হবে। আর এই পারমিশন খুবই সিম্পল, ভেরিফাই ফোন নাম্বারের মধ্যে ক্লিক করে আমরা ফোন নাম্বার ভেরিফিকেশন করে নিব। আচ্ছা এখানে 01 থেকে শুরু করে আপনার মোবাইল নাম্বারটা দিবেন যেটা অ্যাভেলেবেল আছে, মোবাইল নাম্বার বসানোর পরে গেট কোডের মধ্যে ক্লিক করবেন, আপনাদের ফোনের মধ্যে মেসেজ যাবে অথবা হচ্ছে কল যাবে। আপনার এই নাম্বার দিয়ে কি আগে কোনো চ্যানেল ক্রিয়েট করছে নাকি মাইকটা অন করবেন? জি স্যার, কয়টা চ্যানেল ক্রিয়েট করছে? দুইটা চারটা। অন্য দুইটা কোনো নাম্বার দুইটা নাই? আছে। অন্য যে কোনো নাম্বার থাকবে যেটা অ্যাভেলেবেল আছে ওইটা বসান।
আপনার চ্যানেল আছে আপনি জানেন, তারপরে হচ্ছে আবার স্ক্রিন শেয়ার করলেন কেন? আপনি তো মোটামুটি জানেন তাহলে। নাম্বার দেন, নাম্বার দেন। আচ্ছা আচ্ছা, ওয়েট করেন, ওনার যেহেতু নাম্বার চ্যানেল আছে, যার কারণে হচ্ছে নেক্সট না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আমি এটাকে আপাতত কাট করে নিচ্ছি। এখানে ফোন নাম্বার দিয়ে হচ্ছে এটা ভেরিফাই করে নিতে হবে, মোবাইল নাম্বারে কোড যাবে, কোডটা বসাইলে হচ্ছে এটা ভেরিফাই হয়ে যাবে, এবং এটাও হচ্ছে এনেবল এলিজিবল থেকে হচ্ছে এইভাবে এনেবল দেখাবে। এনেবল দেখানোর পরে হচ্ছে অ্যাডভান্স ফিচারে, অ্যাডভান্স ফিচারে যদি আসি, তাহলে হচ্ছে এটা অ্যাপ্রুভ মানে এনেবল করার পরে হচ্ছে আমাদেরকে অ্যাডভান্স ফিচারে যেতে হবে। অ্যাডভান্স ফিচারটা মূলত হচ্ছে আমাদের মনিটাইজেশনের জন্য, এবং আমার ভিডিও ক্লেম, আমার ভিডিও চুরি করে যদি কেউ কারো চ্যানেলের মধ্যে পাবলিশ করে, সেই ক্ষেত্রে হচ্ছে ভিডিও ক্লেম। লাইভ স্ট্রিমিং ডেলি যদি করি, মিনিমাম 3-4টার উপরে যদি করি, সেই ক্ষেত্রে হচ্ছে সেটার পারমিশন, প্লাস আপলোড মোর ভিডিওস ডেলি, ক্রিয়েট মোর স্টোরেজ ডেলি, মানে এগুলো হচ্ছে তেমন একটা ম্যান্ডেটরি না, বাট মূলত হচ্ছে আমার মনিটাইজেশনের অ্যাপ্লাই এর জন্য হচ্ছে আমাকে এখানে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্টসটা কি? এই ডকুমেন্টসটা 3 মাস ইউটিউব আমাকে অবজার্ভ করবে, আমাকে দেখবে, মনিটরিং করবে, তারপরে গিয়ে হচ্ছে সে আমাকে পাবলিক এই এগুলো হচ্ছে আপলোড করার জন্য বলবে। ভিডিও ইনফরমেশন, ভ্যালিড আইডি এবং হচ্ছে চ্যানেল হিস্ট্রি, ঠিক আছে? ভ্যালিড আইডিটা হচ্ছে আমরা মোবাইল নাম্বার দিয়ে যখন ভেরিফিকেশন করব, তারপরেই হচ্ছে ভ্যালিড আইডিটা আমরা সাথে সাথে দিতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, ভিডিও ইনফরমেশন এখানে সুন্দর করে বলা আছে, আমি সবকিছু পড়লাম না, টু গেট কুইক অ্যাক্সেস টু অ্যাডভান্স ফিচার আফটার 2 মান্থস অফ চ্যানেল অ্যাক্টিভিটি অ্যান্ড ফলোয়িং ইউর কমিউনিটি গাইডলাইন, ইউ উইল এস্টাবলিশ চ্যানেল হিস্ট্রি অ্যান্ড উইল অটোমেটিকলি, আচ্ছা হিস্ট্রি এতটুকু পর্যন্ত, আর বাকিটা হচ্ছে উইল অটোমেটিকলি ডিলিট ইউর ভিডিও। আপনার বা আমাদের পুরো কার্যক্রম তারা হচ্ছে মনিটরিং করবে 2 মাস, আমার চ্যানেল থেকে কেমন ধরনের ভিডিও দিচ্ছি, বা বাইরের চ্যানেল থেকে বাইরে কেমন ধরনের ভিডিও দিচ্ছে, ওগুলো কি পজিটিভ বা ভালো কোনো ভিডিও কিনা, সবকিছু তারা মনিটরিং করবে। এবং আমার ভিডিও যদি ভালো কোয়ালিটির বা ভালো কোয়ালিটির মধ্যে হচ্ছে আমি লার্নিং টাইপ বা শিক্ষণীয় কথা বলছি, এগুলো থেকে যদি কোনো কিছু শেখা যায়, তাহলে হচ্ছে তারা এগুলো দেখবে, মনিটরিং করবে। এবং আপনার ভিডিও কেউ যদি কপি পেস্ট করে তাদের অন্য কারো চ্যানেলে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আপিল করতে পারি। প্রত্যেকটা ভিডিও ক্রিয়েশনের হচ্ছে স্পেসিফিক ডেট এবং ভিডিও ক্রিয়েশন আইডি নাম্বার থাকে, এগুলো নিয়ে ডিটেল ক্লেম করা যায়। তো সেই জন্য হচ্ছে এখানে ভিডিও ভেরিফিকেশন এবং চ্যানেল হিস্ট্রি সব কিছুর জন্য নিয়েই হচ্ছে আমার ভ্যালিড আইডি ভেরিফিকেশনটা করবে, ঠিক আছে? এবং এখানে বিশেষ করে হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট, এই 3টার যে কোনো একটা ছবি আপলোড করলেই হয়ে যাবে, আর সব কিছু মিলে কাজ করবে 3 মাস পরে। তবে 3 মাসে আমার অবশ্যই অবশ্যই কন্টেন্ট পাবলিশ করা লাগবে, কন্টেন্ট পাবলিশ না করলে 3 মাসেও হচ্ছে এগুলো রেজাল্ট আমাদেরকে দেখাবে না। আপলোড ডিফল্টসে আসে, আপলোড ডিফল্টসের মধ্যে হচ্ছে আমার এখানে টাইটেল দিতে বলছে, টাইটেলটা কি এখানে মূলত হচ্ছে টাইটেল অ্যাবাউট আওয়ার কন্টেন্ট, আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করবো সেই কন্টেন্ট রিলেটেড হচ্ছে টাইটেলটা বলবো, ডেসক্রিপশন। ডেসক্রিপশন আওয়ার টপিক, আমরা যে টপিক রিলেটেড ভিডিওটা ক্রিয়েট করেছি সেই ভিডিও রিলেটেড হচ্ছে একটা ডেসক্রিপশন লিখতে হবে, এবং এই ডেসক্রিপশন গুলো 5000 ওয়ার্ডের ভিতরে দিয়ে দিতে হবে, লিখে দিতে হবে। 5000 ওয়ার্ডের ভিতরে আমরা ডেসক্রিপশনে আর কি কি জিনিস ব্যবহার করতে পারি,
আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে মেনশন করি। আমরা বিভিন্ন রকম, আচ্ছা প্রথমে হচ্ছে টাইম স্ট্যাম্প অথবা হচ্ছে চ্যাপ্টার। টাইম স্ট্যাম্প অথবা চ্যাপ্টার রেডি করে দিতে পারি। এরপরে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া লিংক দিতে পারি অথবা হচ্ছে আমরা ওয়েবসাইট দিতে পারি। তারপরে হচ্ছে ওয়েবসাইটের পারমিশন, দেন আমরা এই ডেসক্রিপশনের ভিতরে কিছু হ্যাশ ট্যাগ বা ট্যাগস ব্যবহার করতে পারি এবং ট্যাগস ইউজ করি। সর্বশেষ হচ্ছে আমরা এখানে ইমেল পাবলিক কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারি, কন্ট্যাক্ট ইনফরমেশন ইমেল অথবা হচ্ছে মোবাইল নাম্বার। অনেকে কন্ট্যাক্টের জন্য ইমেল মোবাইল নাম্বার দুইটাই প্রোভাইড করে। যে ভিডিও গুলো পাবলিশ করা হবে সেগুলো কি, সেগুলোর ভিজিবিলিটি কেমন ধরনের থাকবে, ভিজিবিলিটির মধ্যে যদি ক্লিক করি পাবলিক প্রাইভেট আর আওয়ারেজ। পাবলিক মানে সবাই দেখবে, প্রাইভেট মানে হচ্ছে এটা প্রাইভেটলি থাকবে, যাদের এই চ্যানেল রিলেটেড যারা সাবস্ক্রাইব এবং হচ্ছে যাদেরকে মেনশন করা হবে তাদেরকেই দেখান। আনলিস্ট মানে হচ্ছে আমি লিঙ্ক গুলো যাদেরকে মেনশন করব শুধু তারাই দেখতে পারবে, এছাড়া হচ্ছে কেউ দেখতে পারবে না, এগুলো একদম টোটালি হিডেন থাকবে। চ্যানেলে সাবস্ক্রাইব করার পরেও হচ্ছে চ্যানেলে আমাদেরকে এই ভিডিও গুলো নর্মালি দেখাবে না। ট্যাগ, ট্যাগটা হচ্ছে আমি যে ভিডিও কন্টেন্টটা তৈরি করব সেই ভিডিও কন্টেন্ট রিলেটেড ট্যাগ। আমি এখানে ভিডিও কন্টেন্ট ট্যাগস বলে হচ্ছে এটাকে এন্টার প্রেস, ভিডিও কন্টেন্ট ট্যাগ, এখানে ভিডিও যা বসাবো সেই রিলেটেড ট্যাগ। অ্যাডভান্স সেটিংস এর মধ্যে যদি আসি তাহলে হচ্ছে আমাকে এই যে ভিডিও যেটা পাবলিশ করা হবে ডিফল্ট ফিচারে আমাদের এই মুহূর্তে এটা জানার প্রয়োজন নাই। তারপরে হচ্ছে বলে রাখতেছি লাইসেন্স ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স থাকবে, ভিডিওটা কোন ক্যাটাগরির ভিডিওর মধ্যে পড়ছে সেই ক্যাটাগরিটা আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। ভিডিও ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এবং ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিও কোন ভাষাতে রেকর্ড করা হয়েছে সেটা আমাকে এখানে অবশ্যই অবশ্যই উল্লেখ করে দিতে হবে। আচ্ছা বাংলা দিলাম, ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। ক্যাপশন সার্টিফিকেটটা আমাদের প্রয়োজন নেই, এটা ইউএস রিলেটেড, যদি এখানে দেই তাহলে হচ্ছে এখানে ইউএস রিলেটেড অনেক কিছু বলবে। কমেন্টিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন পার্সনের কমেন্টিং কমেন্ট গুলোকে হচ্ছে হোল্ড করে রাখতে পারি, অফ করে দিই, তাহলে হচ্ছে আমার ভিডিও কন্টেন্টে বা ভিডিওর মধ্যে হচ্ছে কেউ কমেন্টই করতে পারবে। অফ করি, টপ ডাউন এর মধ্যে ক্লিক করি, আমি দেখে দেখে হচ্ছে কিছু ভালো কমেন্ট গুলো হচ্ছে অন বা সবাইকে শো করতে পারি, বাকি যেগুলো আছে সেগুলো অফ করে রাখি। সবকিছু শেষে হচ্ছে আমি এটাকে সেভ করে দিচ্ছি। আমার মোটামুটি ছোটখাটো কাজ শেষের পর, আচ্ছা আবার সেটিংসে আসি, পারমিশনসে আসি, ম্যানেজ পারমিশনসে যাই। এই পারমিশন থেকে ম্যানেজ পারমিশনসে যে গেলাম, এটার মূল কাজ হচ্ছে যদি কোনো বায়ারকে আমাদের ইমেল আইডি থেকে বা আমাদের এদিক থেকে যদি কোনো বায়ারের জন্য চ্যানেল ক্রিয়েট করে বায়ারকে বুঝাই দিতে হয় সেই ক্ষেত্রে আমরা ম্যানেজ পারমিশন থেকে গিয়ে কাজ করি। আবার বায়ারের অলরেডি চ্যানেল আছে, সে চাচ্ছে যে তার ওই চ্যানেলটাকে এসইও করে দিতে হবে, কন্টেন্ট গুলোকে ধরে এসইও করে দিতে হবে, সেই পারমিশনটাও হচ্ছে আমার এখান থেকে নিতে হবে। ম্যানেজ পারমিশন এর মধ্যে ক্লিক করলে ব্র্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস ম্যানেজ পারমিশন এর মধ্যে ক্লিক করি, দেন হচ্ছে আমাকে এটা বিশেষ করে বায়ারের সাইট থেকে বায়ারের ইমেল এবং বায়ারের ইমেলের পাসওয়ার্ড দিতে হবে, আপনার ইমেলের পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়ে নেক্সটে চলে যাবেন।
ফোনে কর গেছে। আপনার শাওমি সেট এর মধ্যে একটা পারমিশন গেছে, পারমিশনটা ইয়েস করে দিবেন। আসে নাই স্যার, নোটিফিকেশন চেক করেন, উপর থেকে স্ক্রল করে নোটিফিকেশন চেক। আসে নাই ফোন নম্বরে কোড পাঠাই, মনে করছেন এই পার্টটা আপনাদের জন্য, প্লাস হচ্ছে আপনাদের বায়ারদের জন্য। আচ্ছা, আপনাদের জন্য এবং আপনাদের বায়ারদের জন্য এই কথা বলার মূল কারণ হচ্ছে, কথার কথা আপনারাই হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে, ইমেল আইডি থেকে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিচ্ছেন বায়ারকে। এখন বায়ারকে হচ্ছে ওনারশিপ দিবেন, বায়ারকে চ্যানেলটা বুঝাই দিবেন। সেক্ষেত্রে হচ্ছে এই যে প্রসেসে আসি, এসে হচ্ছে এখানে প্লাস আইকনের মধ্যে ক্লিক করেন, দেন হচ্ছে বায়ারের ইমেল আইডিটা দিবেন। কথার কথা, বায়ার হচ্ছে আমি। ইমেল আইডি দিলাম, ইমেল আইডি দিয়ে হচ্ছে বায়ারকে কোন রোলটা দিয়ে দিবেন। আচ্ছা, বায়ারকে হচ্ছে মূলত ওনার রোল দেবেন, বায়ারদের থেকে যখন কাজ নিবেন তখন হচ্ছে ম্যানেজার হিসেবে রোল নিবেন। যখন বায়ারদের কাছ থেকে কাজটা নিবেন, মানে বায়ারের চ্যানেলের কাজ নিবেন, তখন বায়ারের কাছ থেকে ম্যানেজার রোলটা নিবেন। আর আপনারা যদি চ্যানেল ক্রিয়েট করে ফুল অপটিমাইজ করে এসইও করে বায়ারকে চ্যানেল বুঝাই দেন, তখন গিয়ে হচ্ছে বায়ারকে ওনার অ্যাক্সেস দিবেন, ম্যানেজার অ্যাক্সেস দেন ইনভাইট। আসেন, এবার হচ্ছে আমার ডিভাইস থেকে দেখাচ্ছি। সরাসরি আমরা আমাদের ইমেইলে চলে যাব। আপনাদের সবার ইমেইল গুলো হচ্ছে এখানে থাকবে, মানে ইনবক্স এর ভিতরে থাকবে। আমার ইমেইল রিলেটেড একটু সমস্যা আছে, যার কারণে হচ্ছে স্প্যাম সাইটে চলে যায়। আচ্ছা, স্প্যাম সাইটে আসার পরে হচ্ছে আমাকে ইউটিউব চ্যানেল, কার চ্যানেল, কেমন ধরনের চ্যানেল নাম দেখাচ্ছে। একটা ইনভাইটেশন এর মধ্যে যদি যাই, তাহলে হচ্ছে আমার ইনভাইটেশন রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করতে বলছে। আচ্ছা, অ্যাকসেপ্ট করি। ওকে, টেক ল্যান্ডে গেলাম আমরা। এখন সরাসরি চলে যাব হচ্ছে ইউটিউবের ভিতরে। তো এই অ্যাকাউন্ট থেকে আমরা টেক ল্যান্ড পেয়ে যাচ্ছি, টেক ল্যান্ড এর মধ্যে ক্লিক কর। এখান থেকে সরাসরি চলে যাব ইউটিউব স্টুডিও। সেটিংসে আসি, সেটিংসে আসার পরে পারমিশনসে কাজ দেখলাম একটু আগে। এখন হচ্ছে আমি এখান থেকে বসে আমার চ্যানেলের যাবতীয় যত কাজ আছে সব কাজই করে দিতে পারবো। পারমিশনসের মধ্যে পরে
কমিউনিটি। মডারেটর হিসেবে কাউকে এই চ্যানেলের মনিটরিং বা হচ্ছে চ্যানেলের কমেন্টিং অ্যাক্টিভিটি যদি কাউকে দিতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে বলতেছে পেজ দ্য ইউআরএল অফ এ ইউজার অ্যাড এ ম্যানেজিং মডারেটর। ম্যানেজিং মডারেটরের জন্য যে কোনো ইউটিউব চ্যানেলের ইউআরএল দিতে বলি, সেটা কেমন যদি বায়ারের একই রিলেটেড দুই তিনটা ইউটিউব চ্যানেল থাকে। ইউটিউব চ্যানেল কি থাকবে বা ইউআরএলটা যদি আমি কথার কথা বায়ারের এই আরেকটা চ্যানেল, চ্যানেলের ইউআরএল হচ্ছে এটা, কপি করি, কপি করে হচ্ছে এখানে বসায় তাহলে ওই চ্যানেলটা চলে আসছে। সিলেক্ট করেন, দ্যাট সেট করেন, ছোটখাটো কিছু জিনিস এই চ্যানেলটা দিয়ে হচ্ছে মনিটরিং করা যায় মডারেটর হিসেবে। পেজে যেমন মডারেটর রাখি, কমেন্টের রিপ্লাই, পোস্ট করা বা রিয়াকশন দেওয়া, ঠিক এই জিনিসগুলো হচ্ছে ঠিক এমন ভাবে করা। ম্যানেজিং মডারেটর দরকার নাই এই মুহূর্তে, এটা আমরা কাজ করি না। এগ্রিমেন্ট হচ্ছে আমাদের যখন ইউটিউবের মনিটাইজেশন চলে আসবে সেই ক্ষেত্রে হচ্ছে ছোটখাটো কিছু এগ্রিমেন্টের ব্যাপার স্যাপার থাকে, সেগুলো হচ্ছে তারা বলে দেয়, এছাড়া তেমন কিছু আমাদের এখানে নাই। সেটিংস এর পার্ট গেল, সেটিংস এর পার্ট যাওয়ার পর হচ্ছে একদম নিচে থেকে কাস্টমাইজেশন এর মধ্যে চলে আসবে। কাস্টমাইজেশন এ আসার পরে সরাসরি বেসিক ইনফোতে চলে যাই। বেসিক ইনফোতে আসার পর হচ্ছে আমাকে আমাদের চ্যানেলের নামটা দেখান। আমরা ক্লাসের শুরুতেই বলছিলাম যে আমরা যে কোনো নামে যদি চ্যানেল ক্রিয়েট করি, সেই চ্যানেল গুলোকে হচ্ছে যে কোনো সময় নাম চেঞ্জ করা যাবে। ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টুয়াইস 14 ডেজ, 14 দিনের ভিতরে হচ্ছে আমার নামটা, চ্যানেলের নামটা আমি আবার দ্বিতীয়বারের মতো চেঞ্জ করতে পারবো। কারো কারো ক্ষেত্রে 30 দিন, 60 দিন বা 90 দিন দেখাতে পারে, সমস্যা নেই, যতদিন দেখাবে ততদিন পরেই হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে ইউটিউব হ্যান্ডেল বার বা হচ্ছে হ্যান্ডেল নেম দেখাচ্ছে, টেকল্যান্ড এর পরে হচ্ছে WD4DJ একটা ওয়ার্ড দেখাচ্ছে, আমি এটা কেটে দিচ্ছি। অলরেডি টেকল্যান্ড নামে হচ্ছে চ্যানেল কারো না কারো আছে, এটা বোঝার জন্য হচ্ছে YouTube.com হ্যান্ডেল বারের নামটা ঠিক এভাবে কাজ করে, যেমন হচ্ছে YouTube.com/@lidIDInstitute যেভাবে দেওয়া আছে, ঠিক আছে। আমরা দেখি সাবস্ক্রাইবার 13 বছর আগে দেখেও একজন হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ডিভাইস রিলেটেড দেখেন, ডিভাইস রিলেটেড রিভিউ বা হচ্ছে কোনো কিছু ভিডিও পাবলিশ করছে, তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এটা টেকল্যান্ড। এর পরে হচ্ছে আমরা বিডি লাগে, ওকে বিডিটাও হচ্ছে নিয়ে নিতে। টেকল্যান্ড বিডি 0, আচ্ছা আপাতত হচ্ছে টেকল্যান্ড বিডি 0 ব্যবহার করি। টেকল্যান্ড বিডি 0টা যখন দেখছি তখন 0 দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার এটা টিক মার্ক দিয়ে নিয়ে নেছে, অথবা হচ্ছে এর আগে যে নামটা ছিল সেই নামেই থাকবে। এর আগে একদম প্রথমে যে নামটা ছিল সেই নামেই থাকলো, কোনো সমস্যা নেই, এটা আমাদের মতো করে আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে ইউটিউব হ্যান্ডেল বার নেম, এবং কাউকে শর্টকাটলি দেওয়ার ক্ষেত্রে www.youtube.com/@ আমার চ্যানেলের নাম দিলেই সে সরাসরি হচ্ছে আমার চ্যানেলটা পেয়ে যাবে। দেন ডেসক্রিপশন, আমাকে 1000 ওয়ার্ডের ভেতরে চ্যানেল রিলেটেড ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। 1000 ওয়ার্ডের ভেতরে কি ধরনের ডেসক্রিপশন দিবেন, এই ডেসক্রিপশনটা মূলত হচ্ছে এই যে প্রথমেই বলছি আমাদের চ্যানেল থেকে কেমন ধরনের কন্টেন্ট যাবে, আমি কেমন ধরনের কন্টেন্ট পছন্দ করি বা ক্রিয়েট করতে আগ্রহী, সেই সেই বিষয়ে হচ্ছে 1000 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে চ্যানেল ডেসক্রিপশনটা আমরা উল্লেখ করে দিই। প্রত্যেকটা চ্যানেলের হচ্ছে অ্যাবাউট বা ডেসক্রিপশন সুন্দর করে দিয়ে দেওয়া আছে।
অ্যাবাউটে গেলে হচ্ছে আমরা অ্যাবাউট গুলো পাবো। এই চ্যানেলটাতে আসি, এই যে অ্যাবাউটের মধ্যে ক্লিক করি। অ্যাবাউটটা এখানে খুব সুন্দর করে উনি কি কাজ করেন বা কেমন ধরনের কাজ করেন, ঠিক আছে, এখানে সবকিছু উল্লেখ করে দেওয়া। অ্যাবাউটের মধ্যে গেলে হচ্ছে এই চ্যানেল রিলেটেড বা পার্সন রিলেটেড হচ্ছে বিষয়গুলো জানতে পাওয়া যায়। লিঙ্কস এর মধ্যে আসেন, ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, পেপাল লিঙ্ক, আরো একটা চ্যানেল আছে ওটার লিঙ্ক, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, তারপরে হচ্ছে সরি এটা ফেসবুক পেজ, তারপরে ওনার একটা ব্লগিং সাইট আছে, 1 2 3 4 5 6 ছয়টা লিঙ্ক হচ্ছে এখানে অ্যাড করতে হবে। আমরা ওই ধরনের লিঙ্ক অ্যাড করতে পারি। চ্যানেল ইউআরএল বর্তমানে আমাদের চ্যানেলের ইউআরএলটা হচ্ছে JYFA, এতটুকু পর্যন্ত আমাদের চ্যানেলের ইউআরএল টা। আমাদের চ্যানেলের ইউআরএল হচ্ছে এতটুকু পর্যন্ত। এইটা যখন চ্যানেলের মনিটাইজেশন চলে আসবে বা বায়ারের চ্যানেলের মনিটাইজেশন চলে আসবে, তখন এই ইউআরএল টা আমরা আবার চেঞ্জ করতে পারি। এবং স্ল্যাশ দিয়ে হচ্ছে আমরা টেকল্যান্ড যেই যেই নাম দিয়েছি সেই নাম দিয়ে হচ্ছে আমরা কাস্টম ইউআরএল করে নিতে পারি। ঠিক আছে, ইউটিউব চ্যানেলকে হচ্ছে দুই ভাবে প্রেজেন্ট করা যায়। একটা হচ্ছে ডিরেক্টলি এট দা রেট অফ আমার নাম দিয়ে এইভাবে, আরেকটা হচ্ছে www.com/channel, দেন হচ্ছে চ্যানেলের নাম থেকে সার্চ করলে চলে আসে। লিঙ্কের কথা বলেছি, লিঙ্কের অ্যাড লিঙ্কের মধ্যে ক্লিক করে আমি কেমন ধরনের লিঙ্ক দিতে যাচ্ছি সেই লিঙ্কের নাম দিতে হবে। নাম কি, আমি ফেসবুক দিতে যাচ্ছি, ফেসবুক লিখলাম। ফেসবুক লেখার পরে হচ্ছে facebook.com/ কথার কথা আমি এখানে হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম এডিটা দিলাম, আমার একটা লিংক অ্যাড হয়ে গেছে। যদি ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে ওয়েবসাইট মেনশন করুন, ওয়েবসাইট মেনশন করে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল টা দিয়ে দিন। একটা এক্সাম্পলের জন্য আমরা দেই, ওয়েবসাইট হলে ফেসবুক পেজ, পেজ হলে পেজ, ইউটিউবের আরেকটা চ্যানেল যদি হয় তাহলে হচ্ছে ইউটিউব অ্যানাদার চ্যানেল বা ইউটিউব চ্যানেল দিয়ে পাবলিশের মধ্যে ক্লিক করলেই হয়ে যাবে। দেন এখানে ইমেল দিতে বলছে, আমরা লিড জেনারেশনের ক্ষেত্রে বলেছিলাম ইউটিউব থেকে আমরা ইমেল নিতে পারি, ঠিক আছে, বা ইউটিউব থেকে ইমেল কালেক্টটা দেখেছিলাম। এখানে যদি আমরা ইমেলটা বসাই তাহলে হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলে সুন্দর করে ইমেলটা পেয়ে যাবো। যেমন নাদির অন্দার গো, ওনার চ্যানেলে আসি, অ্যাবাউট এর মধ্যে ক্লিক করলাম, চ্যানেল ডিটেলস এর মধ্যে হচ্ছে আমাকে ভিউ ইমেল অ্যাড্রেস বলছে। ভিউ ইমেল অ্যাড্রেস এর মধ্যে যদি ক্লিক করি আমাকে একটা পাজেল দেখাচ্ছে, ডটের উপর সাবমিট এর মধ্যে ক্লিক করি, হ্যালো এট দা রেট অফ নাদির অন্দার গো .com, এই নামে হচ্ছে ওনার ইমেলটা পাওয়া যাচ্ছে। আমরাও ঠিক একই রকম ভাবে আমাদের অথবা বায়ারের ইমেলটা যদি এখানে দিয়ে দিই তাহলে খুব ইজিলি চ্যানেল থেকেই ওই পার্সনের সাথে যোগাযোগ করা পসিবল। বসালাম, বসার হচ্ছে সেভ করে পাবলিশের মধ্যে ক্লিক করে এটা একটু কপি করে এক্সাম্পলের জন্য হচ্ছে আমরা ইউটিউবে নতুন একটা ট্যাবে ওপেন করুন। এই যে আমাদের চ্যানেলটা দেখাচ্ছে, ক্লিক করি, আমাকে ফেসবুক বলছি, ওয়েবসাইট বলছি, ওয়েবসাইটের মধ্যে ক্লিক করি আমাদের লিড আইডির ওয়েবসাইটটা চলে আসে। ফেসবুকের মধ্যে ক্লিক করি, যা আমার ফেসবুক অ্যাকাউন্টের ইনফরমেশন দেওয়া হয়েছে, যার কারণে হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টটা সরাসরি শো করছে। তাহলে আপাতত আমার ফেসবুক অ্যাকাউন্টটার দরকার নাই, ওটাকে
সেভ করে দিলাম। বেসিক ইনফরমেশনে বায়ারের যে বেসিক ইনফরমেশন গুলো থাকবে সেগুলো হচ্ছে অ্যাড করে দিলাম। ব্র্যান্ডিং এর মধ্যে আসে, ব্র্যান্ডিং এর মধ্যে আসার পরে আমাকে পুরো ইউটিউব চ্যানেলের একটা চেহারা বা হচ্ছে পরিপূর্ণ রূপ দিতে হবে। সেটা কি, এই চ্যানেলে আসি, চ্যানেলে আসার পরে হচ্ছে ওনার ব্যানার ইমেজ, ওনার প্রোফাইল ইমেজ, যদিও হচ্ছে এই ব্যানার ইমেজটা এখন এভাবে দেখাচ্ছে, এই ব্যানার ইমেজটা আরো বড় আরো সুন্দর, এগুলো হচ্ছে ডিফল্ট কি সাইজ থাকে। আমি ওনার ভিডিওটাতে একটু ক্লিক করি, ভিডিওটাতে ক্লিক করলে এই চ্যানেলে হচ্ছে আমরা দেখতে পারবো না, এটা দেখার জন্য হচ্ছে অন্য আর একটা চ্যানেলে যেতে হবে। বাংলাদেশ, ওকে, ওনার ভিডিও গুলো দেখবো, ওনার ভিডিও যে কোনো একটা ভিডিওর মধ্যে দেখবো। আমাদের প্রত্যেকের চ্যানেলে হচ্ছে এইরকম একটা ওয়াটারমার্ক আসে। ওয়াটারমার্কের সুবিধাটা হচ্ছে এটা সাবস্ক্রাইবের জন্য হচ্ছে বলে, আবার কারো যদি হাত এখানে বা আঙ্গুল বা মাউস কার্সার যদি এখানে আসে তাহলে হচ্ছে সাবস্ক্রাইবের বাটনটা অটোমেটিক্যালি বের হয়ে আসে। এটা হচ্ছে ওয়াটারমার্কের কাজ। তো ওয়াটারমার্ক গুলো হচ্ছে বিশেষ করে আমাদের যে চ্যানেলের লোগো থাকে সেই চ্যানেলের লোগো রিলেটেড ওয়াটারমার্ক হয়ে থাকে, অথবা বায়ারের কাস্টম ওয়াটারমার্ক থাকতে পারে। ঠিক সেগুলোর জন্য হচ্ছে আমাকে এখানে ইমেজ রেডি করতে হবে। মোস্ট অফ দা টাইম বায়াররাই ছবি দেয়, যদি না দেয় সেই ক্ষেত্রে আপাতত জন্য আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেলের প্রোফাইল ইমেজ এবং ব্যানার ইমেজ প্লাস ওয়াটার মার্ক রেডি করে দিতে হবে। এখানে প্রোফাইল ইমেজ তৈরি করার জন্য হচ্ছে 98x98 পিক্সেল এবং লেস দেন 4 MB, 4 MB নিচে 98 পিক্সেল এর সাইজের ছবি দিতে বলছে, জেপিজি আর পিএনজি সাইজের। আচ্ছা এখানে আমরা যে ছবিগুলো নিব 1:1 সাইজ বলছে, 98x98 পিক্সেল ছবি নিতে গেলে হচ্ছে ছবিগুলো ফেটে যাবে। তো এখানে এই ক্ষেত্রে 400x400, 1:1 সাইজের ছবি নিতে পারেন। কাস্টম সাইজে আসেন, আমি 600x600 সাইজ একটা ছবি ব্যানার ইমেজ প্রোফাইল ইমেজ নিন। একটা প্রোফাইল ইমেজ নিলাম, শেয়ারের মধ্যে আসবে, ডাউনলোডে যাই, পিএনজি থেকে জেপিজি ফরম্যাট ডাউনলোড, ছবিটা ডাউনলোড হোক, আমরা আবার আমাদের চ্যানেলে আসি। কভার ইমেজের জন্য হচ্ছে 2048x1152 পিক্সেল সাইজের একটা কভার ইমেজ নিতে হবে।
জন্য। মনে হয় হচ্ছে আমাদের যেমন যাচ্ছে এরকম আসছে, লেখাটাকে হচ্ছে একটু সাইডে নিয়ে আসছে। ব্যানার ইমেজ দিতে গেলে হচ্ছে এটা আমাদেরকে একটু সাইড করে দিতে হবে। দেওয়া হচ্ছে সেভ করে প্রোফাইল ইমেজে আসি, আপলোড এর মধ্যে ক্লিক করি, আপলোড এ গিয়ে কোনটা নিয়ে আসি সেটা হচ্ছে ডানের মধ্যে দিই, ছবি আপলোড হয়ে গেছে। আবার আপলোডে যাই, ব্যানার ইমেজ সিলেক্ট করি। ব্যানার ইমেজ সিলেক্ট করার পরে হচ্ছে এই যে এই কারণে হচ্ছে আমি লেখাটাকে হচ্ছে একটু ডিকশনিক মিস একটু বোঝা যাচ্ছে। তারপরে হচ্ছে আমি ছবি উপর থেকে নিতে কার্ভ করে কেটে ছেড়ে নিতে পারি, কিন্তু এটা আমাকে সুন্দর দেখাবে না। এটা মূলত হচ্ছে লেখাটাকে আগে থেকেই একটু শেপটা মাথায় রেখে চিন্তা ভাবনা করে হচ্ছে আমরা ব্যানার ইমেজ গুলো রেডি করে দিব। আর এই ব্যানার ইমেজ গুলো রেডি করার জন্য হচ্ছে ভিউয়েবল অল ডিভাইস, সব ডিভাইসের জন্য কিভাবে আমার লেখাটাকে দেখাবে, ভিউয়েবল অন ডেস্কটপ, ডেস্কটপে কিভাবে দেখাবে, ভিউয়েবল অন টিভি, টিভিতে কিভাবে দেখাবে। টিভির জন্য হচ্ছে ছবিটা পারফেক্ট, মোবাইল ডিভাইসের জন্য মোটামুটি ঠিক আছে, ডেস্কটপের জন্য মোটামুটি ঠিক আছে। তারপর হচ্ছে এল এ এন ডি ল্যান্ডের নিচের অংশটুকু কাটা গেছে এবং লিভিং লাইক এ লোকাল লেখাটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে না। এগুলো হচ্ছে একটু দেখে সুন্দর করে দিতে হবে, দিচ্ছি। এবং শেষে হচ্ছে ওয়াটারমার্ক আপলোড করতে বলছে, আপলোডের মধ্যে কি আমরা যে প্রোফাইল ইমেজটা নিয়েছি সেটাকে হচ্ছে আপলোড করি, তার মধ্যে ক্লিক করি, আমাদের প্রোফাইল ইমেজটা সিলেক্ট সরি ওয়াটারমার্কটা চলে আসছে। এখন এই ওয়াটারমার্কটা কিভাবে হচ্ছে আমরা শো করাতে চাচ্ছি, কিভাবে দেখাতে চাচ্ছি, এন্ড অফ ভিডিও, ভিডিওর শেষে কাস্টম স্টার্ট, আমি মানে 5 মিলিসেকেন্ড পরে হচ্ছে এই ভিডিও এই থাম্বনেল ওয়াটারমার্কটা হচ্ছে দেখাতে চাচ্ছি। অথবা হচ্ছে ভিডিও এন্টার ভিডিও, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে আমার এটা থাকবে, এটা ডিপেন্ড করে বায়ারের উপর, বায়ার কিভাবে হচ্ছে তার ওয়াটারমার্কটা শো করাতে চাচ্ছে। আমরা ম্যাক্সিমাম সময় হচ্ছে যদি ওয়াটারমার্ক থাকে এগুলো এন্টার ভিডিওর মধ্যে দিয়ে থাকি, পাবলিশের মধ্যে ক্লিক করি, আমার ব্র্যান্ডিং এ আমার ইউটিউব চ্যানেলের বা বায়ারের ইউটিউব চ্যানেলের প্রোফাইল ইমেজ, কভার ইমেজ এবং আমাদের ওয়াটারমার্কটা চলে আসছে। দেন সরাসরি চলে যাব হচ্ছে লেআউটের, লেআউটের এই মুহূর্তে আমাদের কোনো কাজ নাই। এই লেআউটের বর্তমানে আমাদের এই মুহূর্তে কাজ নাই নতুন চ্যানেলের জন্য, কারণ হচ্ছে লেআউটের তখনই আমরা অ্যাড করি ফিচার্ড ভিডিও গুলো হচ্ছে অ্যাড করি। যেমন আমাদের একটা অপটিমাইজ চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও থাকে, চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভেন সাবস্ক্রাইব, নতুন একটা ভিডিও এমন ভাবে তৈরি করছি যারা আগে আগে এই চ্যানেলটাতে অথবা হচ্ছে বায়াদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব ছিল, এখন হচ্ছে যে কোনো না কোনো কারণে ভিডিও দেখে না বা হচ্ছে আনসাবস্ক্রাইব করে দিছে, এটা তাদের জন্য। প্রত্যেকটা জিনিসেরই ট্রেলার থাকে, ট্রেলার ভিডিও অ্যাড করতে পারি, ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, এবং এখানে হাইলাইট এ ভিডিও ইউর সাবস্ক্রাইবার টু ওয়াচ ভিডিও হ্যাভেন শোন অ্যাগেইন টপ ইউর পেজ, যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ আসছে অথবা হচ্ছে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেই ভিডিও গুলোকে হচ্ছে এখানে হাইলাইট করতে বলছে বা হচ্ছে দিতে বলছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যখন বায়ারদের চ্যানেলে ভিডিও কন্টেন্ট অ্যাভেলেবেল থাকে তখন গিয়ে হচ্ছে আমরা অ্যাড করি।
আর পরেও শর্ট ভিডিও ভিডিও এগুলো মোবাইল থেকে আমাদের চ্যানেলের এখনো কোনো চেহারা দেখা যাচ্ছে, একটু পরেই চলে আসবে। আর্নের মধ্যে যাব, আর্নের মধ্যে যাব, অবশ্যই ডিসকার্ড চেঞ্জ। আর্নারের মধ্যে আসি, দেখাচ্ছে না তাহলে একটা রিলোড দিয়ে দিন, কিছু না পারলে রিলোড। আমাদের ছবি চলে আসছে, চ্যানেলের ছবি আসছে, দেখলেন এর মধ্যে যদি একটা রিলোড দেই, ছবি ব্যানার ইমেজ সবকিছুই দেখা হয়, মোটামুটি দেখাচ্ছে। আমরা এখন সরাসরি চলে যাব আর্নের, আর্নে আসলে হচ্ছে আমি বিভিন্ন রকম পার্টনারশিপ বা পার্টনারে হচ্ছে আর্ন করতে পারি। একটা হচ্ছে ওয়াচ পেজ অ্যাড, শর্ট ফিড অ্যাড, আমার ইউটিউব প্রিমিয়াম আর্ন ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম ও আদার ওয়াচ, ইউটিউব প্রিমিয়াম এবং হচ্ছে ইউটিউব থেকে যে অ্যাড গুলো আসে সেগুলো থেকে আমি আর্ন করতে পারি, এবং ইউটিউবের শর্টস বা রেল 30 সেকেন্ড বা হচ্ছে 60 সেকেন্ড এর যে ভিডিও গুলো আছে সেগুলো আপলোড করেও সেখানেও অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি আর্ন করতে পারি। মেম্বারশিপ, যে কোনো একটা ক্লাব ক্রিয়েট করে হচ্ছে মেম্বারশিপ করে আর্ন করতে পারি। সুপারস এবং শপিং, প্রমোশনস এবং হচ্ছে পেইড প্রমোশনস এবং হচ্ছে কারো কোনো কিছু কারো কোনো কিছুর হচ্ছে ইনফ্লুয়েন্স করতে গেলে দেন হচ্ছে সেগুলো পার্টনারশিপ নিয়ে আমরা এক্সট্রা একটা আর্ন আনতে পারি। এবং এখানে মেনি ওয়েজ টু আর্ন এর মধ্যে এই 5টা অপশনই দিয়ে দেওয়া আছে। দেন বাকি যে ক্রিয়েটর সাপোর্ট এন্ড টুলস, এগুলো হচ্ছে আমাদের চ্যানেল রিলেটেড যদি কোনো প্রবলেম হয় অথবা হচ্ছে চ্যানেল রিলেটেড প্রবলেম বা কপিরাইট যদি কোনো ইস্যু হয়, আমার ভিডিও পাবলিশ করার পরে হচ্ছে বারে বারে স্ট্রাইক করে দিচ্ছে বা হচ্ছে যে কোনো কিছুর জন্য কপিরাইট ইস্যু ধরতেছে, সেক্ষেত্রে হচ্ছে আমি ইউটিউবের সাপোর্ট টিমে মেইল করে আমার প্রবলেমটা সলভ করতে পারি। এবং সর্বশেষ হচ্ছে হার্ডওয়্যার জয়েনের মধ্যে ইউটিউবের মনিটাইজেশনটা নেওয়ার জন্য একটা রিকোয়ারমেন্ট থাকে, রিকোয়ারমেন্টটা হচ্ছে চ্যানেলে বাধ্যতামূলক 1,000 সাবস্ক্রাইবার, তার পাশাপাশি তার কন্টেন্টের ভিউ 1 বছরে 4,000 ঘন্টা ভিউ, এবং নতুন করে হচ্ছে 90 দিনে 3 মাসে রিলস এর ভিউ 10 মিলিয়ন হতে হবে। সবকিছু যদি একসাথে ফিল আপ হয়ে যায় তখন গিয়ে হচ্ছে আমাদেরকে একটা মেইল করতে হবে, মানে মনিটাইজেশনের ইমেল করার জন্য। এই রিকোয়ারমেন্টটা ফিল হয়ে গেলেই হচ্ছে আমরা ইউটিউব থেকে আলাদা একটা মনিটাইজেশন মানি বা হচ্ছে রেভিনিউ আর্ন করতে পারি। এবং আমাদের ফেসটা ভেরিফিকেশন এবং কমিউনিটি গাইডলাইন সবকিছুই কমপ্লিট করা আছে। চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনে মূল কাজ হচ্ছে কাস্টমাইজেশনে এবং হচ্ছে সেটিংস এর ভেতরে, সেটিংস থেকে হচ্ছে চ্যানেলের পুরো অপটিমাইজেশন করে দেওয়া, অ্যাডভান্স থেকে ফিচার পর্যন্ত পুরোটা জিনিস হচ্ছে ঠিকঠাক করে দেওয়া, এবং আমরা কাস্টমাইজেশনে এসে হচ্ছে কমপ্লিট তার ব্র্যান্ডিং থেকে শুরু করে বেসিক ইনফো পর্যন্ত যা কিছু আছে সব কিছু রেডি করে সেট আপ করে দেওয়া। আচ্ছা, না আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। আমাদের চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন ছোট ক্লাস ছিল, ছোট করে শেষ করছি। আমাদের দুইটা ক্লাস মিলে, দুইটা টপিক মিলে হচ্ছে একটা ক্লাস কন্টেন্ট এসইও, নেক্সট ক্লাসে হচ্ছে কমপ্লিট দেখবেন, সেটা আপনাদের মিনিমাম 2 ঘন্টার একটা ক্লাস। তারা যদি কোনো কোশ্চেন না থাকে, আমাদের যাদের গিগ রেডি করছে, গিগ রেডি করছে স্যার, জি বলেন। আপনি যে এই চ্যানেলটা যে ওনারশিপ যে নিলেন, এখন আমি এই চ্যানেলে কাজ করতে পারবো না? পারবেন, আপনার কাছে ওনারশিপ আছে, আমার কাছে ওনারশিপ আছে, আপনি
আপনি ওনার রোলে আছেন, আমি ম্যানেজার রোলে আছি। তো আমি ধরেন যে এইখান থেকে যে কোনো একজনকে মানে রাখতে চাইতে স্যার, একজনকে সরাই দিতে চাইতে, আবার কমিউনিটির ভিতরে যাবেন, পারমিশনসের ভিতরে যাবেন, পারমিশনসের ভিতরে গিয়ে পাসওয়ার্ড দিয়ে আমাকে রিমুভ করে দিতে পারবেন। ধরেন যে বায়ের আমাকে কাজ দিল, তো হ্যাঁ, আমি আমার ইমেল দিয়ে করে দিলাম, কিন্তু পরবর্তীতে কি ওনার আমার ইমেলে কি কোনো ইফেক্ট পড়বে নাকি? কোনো ইফেক্ট পড়বে না। কেন ইফেক্ট পড়বে? কেন ইফেক্ট পড়ার মতো কাজ করবে? ইমেলে কোনো ইফেক্ট পড়ে না। আচ্ছা, আর এখানে যে আপনি যে ব্যানার ব্যানার যোগ করলেন, তারপর যে যে আপনার ল্যাপটপের ল্যাপটপের মাইকটা অফ করে তারপরে কথা বলুন। যে এখানে ব্যানার যোগ করলেন, হ্যাঁ, ইমেজ যোগ করলেন, এটা তো এসইও করা হয় নাই। এসইওর কাজ একবারই দেখাইছি এবং সব জায়গায় একই রকম কাজ। আপনার ইমেজ এসইওটা যেভাবে দেখাইছি লাস্ট ক্লাসে, হচ্ছে আপনাদেরকে ইমেজ এসইওটা দেখাইছি না, জি স্যার, ঠিক একই রকম ভাবে ইমেজ এসইও করে পাবলিশ করুন। ঠিক আছে স্যার, আফসান আতার, আর কোনো কোশ্চেন আছে? না স্যার, আপনার গিক দেখাবেন একটু পরে, আপনাদের গিক দেখাবেন। আফসান আতার বলেন, আমি আমার ওই যে গিক দেখানোর জন্য আর কি করতাম, যে আমার গিকটা একটু চেক করতে পারবেন যে মানে হয়েছে কিনা, বা ছবিটা একটু স্ক্রিন শেয়ার পারফেক্ট করুন, কিনা। স্ক্রিন শেয়ার করুন। এই যে এটা আপনি যদি বলেন, তাহলে মনে করি কিছু জায়গায় মানে এডিট করতাম আর কি, একটু বলবেন মানে আছে কিনা। আমি পার্সোনালি হচ্ছে বলি যে ছবি, আমাদের নিজেদের ছবি মেনশন করাটা ম্যান্ডেটরি না, সেটা আপনার উপর ডিপেন্ড করে যে নিজেদের ছবি দিবেন কি দিবেন। এটা গিগ র্যাঙ্কের কোনো কোনো ইফেক্ট ফেলে না। ও, তার মানে তারপরে এরকম হচ্ছে, ছবি হলে সমস্যা হবে না আর কি, রাইট? হ্যাঁ এরকম ধরনের ছবি হলে তো তাহলে সমস্যা হবে না। না, ঠিক আছে তাহলে। তারপরে হচ্ছে এই যে লেখাগুলো, লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, পেছনে হচ্ছে যে কালার গুলো ব্যবহার করছে, এগুলো সবগুলো হচ্ছে সলিড কালার, সলিড কালার গুলো হচ্ছে একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন। আর এই কালার গুলোকে হচ্ছে হেক্সা কোডে বা হচ্ছে ট্রান্সপারেন্ট অন্য আর একটা কালারও ব্যবহার করা যায়। জি 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 কাজ করতেছে না, আমি ট্রাই করছি। আচ্ছা তাই করেন আপনি, আপনার এখানে ইমপ্লিমেন্ট যে এগুলো আসছে ওগুলো তাই। আচ্ছা মানে এই যে সলিড এখানে কালার না দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে কালার বিভিন্ন রকম কালার আছে, তবে সাজেশন হচ্ছে এই ধরনের সলিড কালার যেন ব্যবহার না করিয়া, এবং আচ্ছা আচ্ছা, ট্রান্সপারেন্ট। এখানে সলিড বলতেছে এখানে হচ্ছে গ্রেড লাইন দেখেন, হুম হুম এগুলো চেক করে দেখবেন, ওকে গিগ দেখান, জি। আপনার গিগ দেখান, গিগ ও, আমারটা এখনো এটা করে না।
আমার এখনো কমপ্লিট হয় না, আমি এই জায়গাটাতে আছি আর কি, তাই আমি ছবিটা আপনাকে দেখে পর হচ্ছে আর কি পাবলিশ করতাম। আমি জাস্ট এই জায়গাটাতে আছি। আর কেউ দেখাবেন? জি স্যার, আমি দেখাই দিতে চাই। ওকে, স্ক্রিন শেয়ার করুন। আচ্ছা, আপনারটা 6 মাস আগে রেডি করে রাখছেন বলছেন, 6 মাস আগের ফিচার, 6 মাস আগের কি এবং 6 মাস আগের রুলস এর সাথে 6 মাস পরের রুলস আকাশ পাতাল পার্থক্য আছে। তারপরেও হচ্ছে যেহেতু রেডি করে রাখছেন, সমস্যা নাই, দেখান, তো পাবলিশ করা হয় নাই। আর এটা হচ্ছে আমি আগে মানে অনেক রিসার্চ করে এটা হচ্ছে বের করে রাখছিলাম, কিন্তু আর আপনার ক্লাস করে যে এটা রিসার্চ করে মানে কালকে তৈরি করে রাখছি। ডাটা এন্ট্রি কোনো কাজ আমরা করি না, ডাটা এন্ট্রি কপি পেস্ট, বিশেষ করে কপি পেস্ট টাইপিং রিলেটেড কোনো কাজই আপনাদেরকে দেখানো, সব জি স্যার, টেকনিক্যালি হচ্ছে যে কাজগুলো করি সেগুলো দেখানো। এই পুরা লিড লিস্টের পুরোটা হচ্ছে ইয়ে করবেন, সাদা করবেন, এখানে কোনো কিছু বোঝা যায় না। আচ্ছা, যা দিচ্ছেন ওয়েবসাইটের বারটাকে হচ্ছে এখানে টেনে এনে ওয়েবসাইটের লিঙ্কটা যেন বোঝানো যায়, ওয়েবসাইটের www.ডট এর পরে ওয়েবসাইটের যে নামটা আছে, নামটা অর্ধেক পর্যন্ত এসে .comটা যেন বোঝানো যায়। বর্তমানে ওয়েবসাইটের যে প্রবলেমটা, সেটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দেখলেই ফাইবার তার ব্যানার ইমেজ থেকে হচ্ছে এই ছবিগুলো রিমুভ করে দেয়, ছবিগুলো আপলোড করতে দেয় না। আপনি কি ছবিটা স্ক্রিনশট তুলছিলেন? জি স্যার, লাইট শট দিয়ে স্ক্রিনশট করি। amazon.com, আমাজনের আমাজন বা আমা পর্যন্ত হচ্ছে লিঙ্কটা দেখাবেন, বাকি লিঙ্ক যেন না দেখা, ওয়েবসাইটের যে লিঙ্ক গুলো দিচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক কোনোভাবেই দেখা যাবে না, লিঙ্কডইন এর ইউআরএল ও কোনোভাবে পুরোটা দেখা যাবে না আর এই অর্ধেক। এই ছবিগুলা কি কাটা দেবো বা এডিট করে দেবো? হ্যাঁ, এই আমি যে পোর্টফোলিও গুলো বা যে আপনার যে স্যাম্পল গুলা যে দিছি, এগুলা কি আবার এডিট করে দেবো? যে আপনি যে বলতেছেন নিউ ইয়ার দেখা না যায়, হ্যাঁ এডিট করা যাবে, কেন যাবে না, মানে আমি তো এখানে গিগের ভিতরে দিয়ে ফেলেছি। গিগের ভিতরে দিয়েছেন, গিগে এডিটে যান, গ্যালারি পর্যন্ত যান, সেভ এন্ড কন্টিনিউ করে। আচ্ছা এক মিনিট, আমি দেখতে, পুরোটা নিজে থেকে লিখছেন? জি স্যার, অনেকদিন মানে অনেকটা গিগ নিয়ে আমি রিসার্চ করে নিজে থেকে লিখছি। ডিলেটের অপশন আছে, ডিলেটের মধ্যে ক্লিক করবেন, ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। আর জি স্যার, এটা ডিলেট করে হচ্ছে যদি পিডিএফ ফাইল দিতে চান, তাহলে হচ্ছে
কেটে যান, কেটে যাই। নেক্সট জেনারেশনে শিফট করি, এইটাতে নাই দাঁড়ান, এটা আজকে করছিলাম স্যার। এই যে কাজ হচ্ছে এখান থেকে ওয়েবসাইটের লিংক, ওয়েবসাইট এইচরেফ, পরে রিলোড দিয়ে আসতে হতে দেখান। com যেন পুরোটা না বোঝা যায়, অথবা এটা দেওয়ারই দরকার নেই। ওয়েবসাইটের ইনফরমেশন, ওয়েবসাইট একদম এক পাশে টেনে আনেন, ওয়েবসাইটটা দেখানোর দরকারই নেই, ঠিক আছে? তারপরে গিয়ে হচ্ছে আপনি একটা পিডিএফ ফাইল ডাউনলোড করেন, অথবা হচ্ছে পিডিএফ ফাইলটাও এখানে ফাইল থেকে গিয়ে ডাউনলোডে যান, পিডিএফ ফরম্যাট আছে, পিডিএফ ডাউনলোড করেন, ডাউনলোড করে হচ্ছে আপলোড করেন। তো পিডিএফটা হচ্ছে আমার এসইও করা লাগবে কি আবার? পিডিএফ এসইও, একটা ইমেজ এসইও করলেই হবে, সবগুলো ইমেজ এসইও করা লাগে না, একটা ইমেজ এসইও করলেই হবে। ও আচ্ছা, এখানে পিডিএফ ফাইল আপলোড করেন, হয়ে যাবে। আর ওই যে গিগ পাবলিশ করার সময় তো আবার একটা দেখে যে ইংলিশ আচ্ছা, টেস্ট, গিগ, আপনারটাতে ইংলিশ টেস্ট আসছে? না না আমি আর পাবলিশ করতে দেন, মানে আমি ওই আপনার লিড আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলের প্রিভিয়াস ব্যাচের ক্লাস গুলা করি, তো সেখানে দেখছিলাম আপনি। স্কিল টেস্ট এখন সবার নাই, এখন সবার জন্য স্কিল টেস্ট নিচ্ছে না। স্কিল টেস্টটা মূলত আগে ছিল, আগে প্রথম গিগ পাবলিশ করার ক্ষেত্রে হচ্ছে সবাইকে বাধ্যতামূলক স্কিল টেস্ট দিতে হতো, এখন স্কিল টেস্টের জায়গায় হচ্ছে এই পার্সোনাল বিজনেস ইনফরমেশন এগুলো নিচ্ছে। আচ্ছা, ভেরিফাই মধ্যে ক্লিক করে আপনাদের লাস্ট ক্লাসে দুটা জিনিস দেখাবো বলছিলাম, একটা হচ্ছে আউটসাইড মাই প্রোফাইল, প্রাইমারি আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশন, এটার মধ্যে ক্লিক করে যদি আমি নেক্সটে যাই, ওইটা পরে দেখাচ্ছি, আগে হচ্ছে অ্যাজ মাই প্রাইমারি জব অর প্রফেশনের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে হচ্ছে নেক্সটে আসি, নেক্সটে আসার পরে হচ্ছে আই এম এন ইন্ডিভিজুয়াল দেখাচ্ছে, ইন্ডিভিজুয়াল, সরি, এখানে তিনটা অপশন দেখাচ্ছে, ঠিক আছে? ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড, আমার রেজিস্টার্ড বিজনেস না, আমি ইন্ডিভিজুয়ালি কাজ করি, নেক্সটে আসি, নেক্সটে আসার পরে হচ্ছে আমার ভেরিফিকেশনের কিছু জিনিস চাইবে, ইউ উইল নিড অ্যান আইডি, পেমেন্ট মেথড, মোবাইল ফোন, 5 মিনিট সময় লাগবে। নেক্সটের মধ্যে ক্লিক করি, নেক্সটের মধ্যে ক্লিক করার পরে আমরা আমাদের ফাইবারে এবং আমাদের ন্যাশনাল আইডি কার্ডে আমাদের নামটা যেভাবে আছে সেভাবে দিব, অলরেডি হচ্ছে আমাদের ফাইবারে যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে ইমেলটা দেখাচ্ছে, আমাদের মোবাইল নাম্বার দেখাচ্ছে, দেন কান্ট্রি লোকেশন হচ্ছে আমার বাংলাদেশ, অ্যাড্রেস সিটি পোস্ট কোড, অ্যাড্রেস সিটি পোস্ট কোড হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ডে আমার অ্যাড্রেসটা যেভাবে দেওয়া আছে, সিটিটা যেভাবে দেওয়া আছে সেভাবে বসাবো, দেন পোস্টাল কোডের মধ্যে হচ্ছে আমার পৌরসভার, সরি, ডাকঘরের নাম্বারটা দেওয়া আছে ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে, আমি বারবার করে বলতেছি ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে। সবকিছু দেওয়ার পরে যখন নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে হচ্ছে আপনাদেরকে ফাইবারের এই লেফট সাইডে হচ্ছে একটা কিউআর কোড স্ক্যান করতে বলবে, এবং রাইট সাইডে হচ্ছে আপনার মোবাইল নাম্বারে একটা লিংক বা হচ্ছে টেক্সট মেসেজ পাঠাবে বলছে, এটা মূলত হচ্ছে আপনাদের সবার পার্সোনাল ইনফরমেশন এবং বিজনেস ইনফরমেশন নিয়ে আইডি ভেরিফিকেশন করেন লাইভ, আপনাদেরকে আপনাদের সবাইকে লাইভ একটা আইডি ভেরিফিকেশন নিবেন, এবং সাইবার অ্যাপসের মধ্যে হচ্ছে
আপনাদের লগ ইন করতে হবে এবং ফাইবার অ্যাপ থেকেই হচ্ছে আপনাদের গেটওয়েটা চালু হয়ে যাবে। ফ্রন্ট ক্যামেরা ওপেন করে আপনাদের ছবি একবার নিবে, দেন হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের ছবি নিবে। এটা স্কিপ করার জন্য হচ্ছে আমরা সরাসরি কাজ করে কি পার্সোনাল কোনো ইনফরমেশন দেই না, ভেরিফাইয়ের মধ্যে যাই, ভেরিফাইয়ের মধ্যে গিয়ে ব্যাকে একদম ব্যাকে যাচ্ছে, ফুল ব্যাক ব্যাকে গিয়ে আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশন, দেন নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে হচ্ছে আমার সবকিছু শেষ, পাবলিশ গিগ এর বাটন দেখাচ্ছে। আমার গিগ কমপ্লিট হয়ে গেলে দেন পাবলিশ গিগ এর মধ্যে ক্লিক করলে আমার গিগ পাবলিশ হয়ে যাবে। আর এই যে এত কিছু দেখালাম একটু আগে, যে আমার আইডি ভেরিফিকেশন, ফেস ভেরিফিকেশন, আমাদের এই মুহূর্তে কোনো ভেরিফিকেশন করারই প্রয়োজন নেই, কারণ আমরা লিঙ্কডইনে সরি ফাইবার মার্কেট প্লেসে যেহেতু এখন নতুন আসছি, নতুনদের জন্য পার্সোনাল সাজেশন থাকে যে হচ্ছে অনেক সময় কাজ করার পরে দেখা যায় যে হঠাৎ করে আমারই ভুলের কারণে বা হচ্ছে কোনো বায়ারের কোনো ইনফরমেশনের কারণে সেলার অ্যাকাউন্ট যায় ডিজেবল করে। যাদের প্রোফাইল গুলো এনআইডি কার্ড এবং ফেস ভেরিফিকেশন হয়ে যায় তারা দ্বিতীয়বার কোনো অ্যাকাউন্টই ক্রিয়েট করতে পারবে না, একই না। এখন এটা স্কিপ করে গেলে কয়েকটা কাজ করার পরে আপনার অ্যাকাউন্ট যদি ব্যানও হয় বা হচ্ছে রেস্ট্রিক্টেডও হয়, আপনি দ্বিতীয়বার অন্য আরেকটা ইমেল দিয়ে অন্য আপনার নাম দিয়ে আপনার ছবি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর এই ভেরিফিকেশনটা প্রথম 5-7টা অর্ডার পেয়ে যাওয়ার পরে ফাইবারই আপনার কাছে অটোমেটিক চাইবে। এখন এটা আগে যাচ্ছে আর ওটা কাজ করার পরে চাইবে, তো কাজ করার পরে চাওয়াটাই বেটার, আগে দেওয়ার কোনো দরকার। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, স্যার এই গিগ পাবলিশ করার কি কোনো মানে নির্দিষ্ট টাইম আছে কি? কোনো নির্দিষ্ট টাইম নেই, জাস্ট হচ্ছে এখানে পাবলিশের মধ্যে ক্লিক করবেন, আপনার গিগ পাবলিশ হয়ে যাবে। এবার হচ্ছে আপনাদের কনফিডেন্স এর উপর ডিপেন্ড করে যে আপনাদের গিগ গুলো আপনারা কিভাবে রেডি করছেন, আপনারা কি এখন দিতে চাচ্ছেন না আরো পরে দিতে চাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে গিগ যে কোনো সময় যে কোনো দিন দেওয়া যাবে, তাতে কোনো সমস্যা হবে না। স্যার ওই আপনি তো হচ্ছে ডাটা এন্ট্রির কাজ শেখেন নাই, তো আমি তো ডাটা এন্ট্রির গিগটা একটা মানে তৈরি করে রাখছি, ওটাও তো আমি পাবলিশ করতে পারবো কি একসাথে, কি ওটাও দুইটাই পাবলিশ পাবলিশ করবো? করতে পারবেন, ওটাও পাবলিশ করতে পারবেন, ডাটা এন্ট্রির ক্যাটাগরি সাব ক্যাটাগরি সার্ভিস টাইপ চেঞ্জ হয়েছে। কয়েকটা ডাটা এন্ট্রির গিগ দেখেন, গিগ দেখে হচ্ছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি গুলো চেঞ্জ করেন, যদি চেঞ্জ না হয় তাহলে হচ্ছে এটা পাবলিশ করেন, সমস্যা নেই। আর কোনো কোশ্চেন আছে? হ্যালো, এমডি রকিবুল হায়দার চৌধুরী স্যার বলেন। আমার ওই গিগটা শেয়ার করবো আর কি, দেখুন হ্যাঁ শেয়ার করেন। ভেরিফাইড ইমেল পেজ জেন্ডার সময় রিস্ট্রাপেন্ট ডাটা এন্ট্রি করেনি, এই নোটসটা একটু কমপ্লিট বাদ। এই নোটসটা হচ্ছে কমপ্লিট রিমুভ। এই ধরনের নোটস আমরা কেউই ব্যবহার করব না, একদম কেউই না। আমাকে বায়ার অর্ডার দেওয়ার আগে যদি আমার পারমিশন নিতে হয় তাহলে ওই বায়ার কখনোই হচ্ছে আমাকে কাজ দিবে না। এটা আগে একটা সময় ছিল, আগে একটা সময় ছিল ফাইবারের কমিউনিটি বা হচ্ছে ফাইবারের সাপোর্ট খুব খারাপ ছিল, তো দেখা গেছে যে বায়ার সবসময়
ফাইবার অলওয়েজ বায়ারদের উপর খুব সাপোর্টিভ ছিল, সেলারদেরকে ওই রকম সাপোর্ট দিত না। আর ফ্রড বায়াররা কি করতো, যে অর্ডার প্লেস করে দিয়ে চলে যেত, দেন আপনি অনলাইনে থাকেন আর না থাকেন আপনার প্রোফাইলের উপরে ব্যাড রিভিউ পড়ে যেত। এই কারণে হচ্ছে আগে এরকম মেসেজ দেওয়া থাকতো, বিফোর প্লেসিং অর্ডার ইউ আর রিকোয়েস্টেড টু রেডি টু কেয়ারফুলি, আমার গিগ পড়বেন, পড়ার পরে হচ্ছে যদি মনে হয় তাহলে হচ্ছে আমাকে নক করে অর্ডার দিন। এই ধরনের নোটস আমরা দেই না এখন আর। লিস্টের পরে হচ্ছে কলন চিহ্ন দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো অ্যারো চিহ্ন না দিয়ে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি ইমেল ফোন নাম্বার লোকেশন অ্যাড্রেস এটসেট্রা অ্যাড্রেস এটসেট্রা, ঠিক আছে, এইভাবে এইভাবে মেনশন করেন না, এভাবে যেরকম মেনশন করছেন ঠিক ওভাবে হচ্ছে এগুলো মেনশন। একটা দেখলাম কয়টা কি ক্রিয়েট করছেন, আরেকটা আছে, এটাও হবে না এখানে, ইউটিউব একসাথে লিখবেন। কিন্তু একসাথে তিনবার লিখলে তো নিচ্ছে না, মানে ওরা বারবার ইয়ে ধরে আর কি, এই জন্য স্পেস দিয়ে দিয়েছে। অনেক রিসার্চ করছেন, না ঠিক আছে ঠিক আছে, আচ্ছা একবার আমরা যদি পাবলিশ করি তাহলে কি এডিট করার কোনো অপশন আছে? বারে বারে এডিট করতে পারবেন যে কোনো সময়, এডিট পাবলিশের আগে 100 বার চেক করবেন, আচ্ছা পাবলিশের পরে এডিট করা যাবে না, যাবে না, তাই যাবে না মানে তা না, যাবে যদি কোনো কারণে হচ্ছে গিগ র্যাঙ্ক হয় এবং পাবলিশের পরে আবার এডিট করেন, ওটা ডি র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি 100-200%। এই কারণে হচ্ছে পাবলিশ করার আগে 100 বার হলে 100 বার চেক করে দেন পাবলিশ করবেন, পাবলিশ করার পরে হচ্ছে হাত দেওয়া যাবে, আমরা যদি হচ্ছে না, এখন তো ইমেজ দিছি, যদি ভিডিও দিই তাহলে কি সমস্যা হবে না, মানে তখন কোনো চেঞ্জ করে আর কি? সমস্যা। আপনি কি এখন ভিডিও দিতে চাইতেছেন না পাবলিশের পরে ভিডিও দিতে হ্যাঁ চাই, পাবলিশের পরে যদি দিতে চাই সেটা বলতেছি আর কি। সেই ক্ষেত্রে ডি র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্যার আমার গিগটা হচ্ছে পাবলিশ করছি না, এখন গিগটা অ্যাক্টিভ আছে নাকি ডিঅ্যাক্টিভ আছে সেটা বুঝবো কিভাবে? হেল্প এন্ড সাপোর্টে গিয়ে দেখবেন, সেগুলো তো হচ্ছে আমি প্রথম ওই ক্লাসেই দেখাইছি, গিগ পাবলিশের ক্লাসেই দেখাইছি, সাথে সাথে হচ্ছে হেল্প এন্ড সাপোর্টে যাবেন, এই যে হেল্প এন্ড সাপোর্ট, হেল্প এন্ড সাপোর্ট থেকে হচ্ছে কন্ট্যাক্টে যাবেন, এগুলো একবার দেখানো হয়ে যাওয়ার পরে বারবার রিপিট করাটা সুন্দর দেখায় না। গিগসে যাবেন, গিগসে যাওয়ার পরে হচ্ছে একদম নিচে কন্ট্যাক্ট আছে, সেলিং অন ফাইবার, গিগস, গিগ স্ট্যাটাস, দেন আপনাদের গিগ, আপনার গুলা ড্রাফট করা আছে ড্রাফট দেখাইছে, যারা পাবলিশ করতেন পাবলিশের গুলো হচ্ছে পাবলিশ দেখাবে, গিগ পাবলিশের ক্লাসে আমি ওটা দেখাইছি, এবং প্রত্যেকটা গিগ অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ না আন্ডার রিভিউতে আছে, ঠিক এইভাবে ম্যানুয়ালি এসে চেক করবেন সবাই। আর যদি এই লিঙ্ক কারো খুঁজে পেতে কষ্ট হয় সেই ক্ষেত্রে হচ্ছে লিঙ্ক কপি করেন, কপি করে হচ্ছে আপনার এই যে ব্রাউজারের মধ্যে বুকমার্কস করে রাখবেন। আপনার এখানে পার্সোনাল ইনফরমেশন অনেক কিছু আছে, যাই হোক এই যে এখানেই করে রাখলো, যে এখানে এখানে হচ্ছে রাইট বাটন ক্লিক করে হচ্ছে বুকমার্কের মধ্যে পেস্ট করে দিবেন, ঠিক আছে, আপনাদের এই জিনিস শর্টকাটে চলে আসছে, যখন মন চাইবে তখন হচ্ছে শর্টকাট থেকে আপনারা হেল্প এন্ড সাপোর্টে চলে যাবেন।
ঠিক আছে, আর গিগ দুইটা ঠিক আছে, জাস্ট হচ্ছে পাবলিশ করে ফেলেন। তাহলে ওই ওই লেখাটা কেটে দিব, তাই তো ওই যে মাঝখানে যে হ্যাঁ লেখাটা আছে। ওগুলো হচ্ছে কেটে দিবেন। আচ্ছা ঠিক আছে ভাইজি, থ্যাংক ইউ। তারপর ধরেন স্যার আমরা পাবলিশ করার পরে হচ্ছে অর্ডার পাইছি প্রথম, তো সেই ক্ষেত্রে ধরেন এখন আমরা বায়ার যা বলতেছে বা আমরা যা বলতেছি বায়ার বুঝতেছে না, বা বায়ার যা বলতেছে আমরা বুঝতেছি না, সেই ক্ষেত্রে আপনারা কোনো সাপোর্ট দিবেন না? আগে কাজ পান, আগে নক পান, পাওয়ার সাথে সাথে হচ্ছে আমাকে মেসেজ করেন, আমি অ্যাভেলেবেল থাকি না থাকি তখন দেখবেন। কাজ অবশ্যই বুঝতে পারবেন, রিলেটেড কাজই দিবে, ইরিলেভেন্ট কোনো কাজ দিবে না। ঠিক আছে, কাজ ঠিক আছে পেলে সাথে সাথে হচ্ছে আমাকে মেসেজ করবেন, মেসেজ করলে আমি ব্যাক দিব। এবং অবশ্যই অবশ্যই অর্ডার আসছে বা বায়ার নক করছে এভাবে মেসেজ করবেন। বায়ারকে, কোন বায়ার যদি কখনো আপনাদের কাছে সোশ্যাল মিডিয়া লিংক, ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম এগুলো যদি কিছু চায়, এগুলো কোনোভাবে দেওয়া যাবে না, একদম কোনোভাবে দেওয়া যাবে না, দিলেই হচ্ছে আপনাদের আইডি গুলো ব্লক। ওকে, প্রশান্ত কুমার স্যার বলেন। আমি একটু এটা কমপ্লিট করি নাই, আমার ডেসক্রিপশনটা বাকি রয়ে গেছে, আমি এমনিতে একটু করছি, এটা একটু স্ক্রিন শেয়ার করবো না, স্ক্রিন শেয়ার করি নাকি? কি রেডি করছেন সেটা বলছি না। ওই গিগটা একটা করা হয়েছে আর কি, আচ্ছা আর শেয়ার করেন, শেয়ার করেন, ডেসক্রিপশন লিখা হয়েছে, ডেসক্রিপশন লিখে না কমপ্লিট করছেন? ডেসক্রিপশন লিখে নাই আমার, এটা কালকে ডেসক্রিপশন করবো। ছাড়া কি দেখা না দেখা দুইটাই আচ্ছা সেম। তাহলে আমি এটা আমার পেওনির অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে আর কি, কালকে ওটা ইয়ে দিছি, ওটা দেখলাম আছে। সমস্যা নেই, ওটা যে কোনো সময় করতে পারবেন, পুরো অ্যাড করতে পারবেন। ও আচ্ছা, ওইটা ডেসক্রিপশনটা আমি যে কোনো সময় করতে পারবো, আমি আরো কয়েকদিন পরে দিতে চাচ্ছি, একটু সুন্দর করে গুছিয়ে লিখে আস্তে ধীরে দেন, সমস্যা আসতে, নেই। তারা ওরার দরকার নেই তো এখন। আচ্ছা ঠিক আছে, এটাই প্রবলেম ছিল। আচ্ছা। ওকে থ্যাংক ইউ। রিকোয়েস্টটা করতে হবে আপনার গিফটটা দেখান। যেটা দেখতে চাচ্ছ দেখাইতে চাচ্ছিলাম সেটা হ্যাঁ হ্যাঁ, হলো আমি কি লিখছি কি এটা ঠিক আছে কিনা সেইটা। হ্যাঁ হ্যাঁ দেখান। আর একটা জিনিস আপনি বলছেন যদি আজকে কথার মধ্যে হয় নাই, ওই যে এইটা ছবিটার সাথে যে ট্যাগ গুলো দিতে হয়, হ্যাশট্যাগ গুলো দিতে হয়, সেই হ্যাশট্যাগটা আমি ওই ছবির মধ্যে দিয়ে আবার কি এখানে মানে আপলোড করে দিতে হবে? ছবির ইমেজ এসইও যেটা, ট্যাগ গুলো ছবির ইমেজের মধ্যে ডিটেলস এর, হ্যাশট্যাগ দিতে ডিটেলস হয় এর না? মধ্যে থাকবে, কিন্তু হচ্ছে এখানে হ্যাঁ কোনো হ্যাঁ কিন্তু মেনশন করা যাবে না। ওকে, আপনি এটা একটু দেখে দেবেন যে এটা কি আমি আচ্ছা রিভিউ আচ্ছা আচ্ছা, লাইভের ফার্স্ট, তো এই জন্য একটু করতে চাচ্ছিলাম যে আমি কিরকম। ডেসক্রিপশন এখানে, এখান থেকে দেখুন। জি সবার ক্ষেত্রে একটা জিনিস বলি, যখন যাই দিচ্ছেন, মনে করেন এখানে হেয়ার্স ওয়ার্ডস আর নি ফ্রম ইউ, দেন হেয়ার্স ওয়ার্ডস ইউ উইল গেট ফ্রম মি। ঠিক আছে, টার্গেটেড ইন্ডাস্ট্রি, টার্গেটেড লোকেশন, টার্গেটেড কন্ট্রাক্ট বা টার্গেট কন্ট্রাক্ট টাইটেল, যা কিছুই বুঝছি, এখানে যদি বোল্ড করে দেয় তাহলে হচ্ছে নিচের গুলো একটু বোল্ড করে দিবেন, দেখতে যেন সবকিছু একই রকম স্ট্রাকচারাল থাকে। ওকে তারপরে সবার ক্ষেত্রে আরেকটা সাজেশন, বা এটা প্রথম থেকে বলে, অনেক সময় আমি বিটুবি লিড জেনারেশন, মানে আমার কিওয়ার্ড গুলো বারে বারে প্রেস করতে চাই বা হচ্ছে মেনশন করতে চাই, বিটুবি লিড জেনারেশন 3 বার বা 4 বার, মানে একটা কিওয়ার্ড বা ওয়ার্ড আমি 3 থেকে 4 বারের বেশি প্রেস করলে বা দিলে তারা এটা নিতে চায় না, 5 বার কাউন্ট করে যে অনেকবার দেওয়া হয়েছে। তো যাই দিব,
যেহেতু ট্যাগ পাঁচটার বেশি ব্যবহার করতে পারি না, সেই জন্য হচ্ছে আমি ইমেজ এসইও করি। তার পাশাপাশি হচ্ছে গিগের ডেসক্রিপশনের ভেতরে যা কিছু লিখতেছি এখানে হচ্ছে আমি আরো এক্সট্রা কিছু দেওয়ার চেষ্টা করি। বিটুবি লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশন, লিড জেনারেশন অথবা লিঙ্কডইন লিড জেনারেশন অথবা প্রসপেক্ট ইমেল লিড বিল্ডিং, ইমেল লিড বিল্ডিং, এইভাবে করে হচ্ছে যতটুকু পারি। একদম যে সব দিতে হবে, সব দিতে গেলে হচ্ছে আমার 1,200 এইটা ক্যারেক্টার। বোধহয়, এইটা বোধহয় একটা আছে, রেঞ্জ আছে যে 1200 বা 1400 1,200 এরকম ওয়ার্ডের বেশি দেওয়া যায় না যায় তো? এবং হ্যাঁ হ্যাঁ, এটা বেশি দেওয়া যায় না, না 1183 পর্যন্ত দেয়, 1,183 পরে পর্যন্ত দেওয়া যায়, এরপরে আর হ্যাঁ কাউন্ট করে না। আর নেই 1,183 মানে হচ্ছে 1,200 তারা কাউন্ট করে। রাইট। ইন টোটাল 1,200 ওয়ার্ডের মধ্যে আমাকে লিখে দিতে হবে। জি এখানে যে প্যারাগ্রাফটা লিখবেন সবাই লিখার ভেতরে হচ্ছে চেষ্টা করবেন যে আমাদের ট্যাগ গুলো দেওয়ার চেষ্টা করবেন, যদি না দেয় তাতে কোনো সমস্যা নাই, অলরেডি হচ্ছে একটা ইমেজ এসইও করে ফেলছি। ডেসক্রিপশন ঠিক আছে স্যার? আচ্ছা, ডেসক্রিপশন পরে পরে হইলো, পরে আপনি ওই যে এইটাকে আবার, মানে যেহেতু আমি এইটা দিছি তাহলে এই ইমেজটাওকে আবার আপলোড নিয়ে নিতে হবে আমাকে, যেহেতু পরে ট্যাগ গুলো দিছি, ওই যে আমি গতকাল ট্যাগ গুলো করে দিয়ে দিছি, ইমেজ আপনি যে ইমেজ এসইও যদি পরে করেন সেক্ষেত্রে হুম হচ্ছে এই যে এখানে যেহেতু আসছেন এডিট থেকে, হুম তাহলে হচ্ছে এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে দেই, আর আমি লিড গুলো করে রাখছি কিছু, সবগুলো শেষ নাই দেখে ওই স্ক্রিনশটটা নিয়ে আমি দিয়ে দেবো। এক্সাম্পল দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নাই, দেওয়াটা বেটার আর কি। আমি আচ্ছা, এই দিতে চাই পেন্সিল কেন, ওইটা একটা প্র্যাকটিস হইলো তো, একটা প্র্যাকটিসটা করার। পেন্সিলের মধ্যে ক্লিক করে আপনার যে ছবিটা দিতে চাইবেন এসইও করা, সেই ছবিটা হচ্ছে সিলেক্ট করে দিলেই হবে। হ্যাঁ, ওই ওইটা আমার ওখানে আছে, যে ডাউনের ওখানে আছে, ওখান থেকে দিলেই হবে। আচ্ছা, পরে হচ্ছে আপনি ছবিটা আপলোড করে দিন। যার হচ্ছে এই জি ছবির জি উপরে এখানে পেন্সিল আইকন আছে, পেন্সিলের মধ্যে ক্লিক করলে আপনার জি ইমেজের সোর্সটা দেখাবে, সোর্স থেকে আর আপলোড করে হ্যাঁ, দিন। আর ওইটা যে আপনি দেখতেছেন ওইগুলো, ওইগুলো হলো ওই যে লিড জেনারেশন এর ওই যে বিভিন্ন চার্ট থেকে আপনার, ওই একটা হলো অ্যাপলে থেকে করা, আর একটা হলো আপনার ওই নর্মালে ওই সে করা এত কিছু বায়াত দেখে না, তারপরে এক্সাম্পল হিসেবে দেওয়া না, যে হচ্ছে আমার এই তো প্যাকেজিং এ এইভাবে এভাবে আমি কাজ করছি। না স্যার, এইটা আসলে কেন করি, প্র্যাকটিসটা করা হলো, যা এই ধাপে ধাপে আমি জানলাম জিনিসটা, এটা একটা রিসার্চ এর মতো তো, এটা যাই না যাওয়া আপনি শুন সেটাই। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং। আচ্ছা, চ্যাটবক্সে লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখানোর জন্য নিজুম ইসলাম স্যার, আপনার কি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখাবেন নাকি ফোন থেকে? ফোন থেকে